দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, আজ নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। এদিকে রাজনৈতিক সংকট কাটানোর জন্য দুই নেত্রীকে যুক্তরাষ্ট্রের চিঠি। বিষয়টিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। নির্বাচন তো আসলে সেভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, তো উচিত বহির্বিশ্বের ওনাদের দুজনকে চাপ সৃষ্টি করে দেশের জন্য মানে অল্প সময়ের মধ্যে আরেকটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে যেন কাজ করতে পারে এই সরকার, একটু সময় দেওয়া উচিত, প্লাস ওনাদের পাশাপাশি চাপ অব্যাহত রাখা উচিত। হ্যাঁ, যুক্তরাষ্ট্রে যদি চাপ দেয়, বহির্বিশ্বে যদি চাপ দেয়, তাহলে তো আবার নতুন করে আলাপ আলোচনা করে সংলাপ হয়ে সমাধান এবং সমঝোতা হইয়া তারপর নির্বাচন দিলে হয়তো আবার দেশে শান্তি ফিরে আইতো। নতুন সরকার কঠোরভাবে এই যারা আজকে সংখ্যালঘু এবং নির্যাতিত করতেছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে, তাদের উপর কঠোর মানে এক মাসের মধ্যে এদের বিচার করে জনসম্মুখে এদের হেনস্থ করতে হবে, যেন ভবিষ্যতে কেউ করতে না পারে। অবস্থা তো স্থিতিশীল হবে না এবং আরো বেশি অস্থিতিশীল হয়ে যাবে, কারণ দেশে হরতাল অবরোধ আরো বেড়ে যাবে এবং বহির্বিশ্বে থেকে আরো চাপ বেড়ে যাবে, সার্বিকভাবে দেশে ভাবমূর্তি নষ্ট হবে। হ্যাঁ, উদ্যোগ তো প্রকাশ করবে, এটা তো করার কথা এটা, কারণ সাধারণ জনগণের জন্য সবাই উন্মত হয়ে আছে, কারণ সাধারণ জনগণ তো চাচ্ছে সবাই সাধারণ জনগণ ভালো থাক, যুক্তরাষ্ট্র অনেক রাষ্ট্রই চাচ্ছে যে বাংলাদেশে একটা শান্তি আসুক। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।